গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র। গড়িয়ার শ্রীনগরের এক মেসে আরো সাতজনের সঙ্গে থাকতেন সৌম্যদীপ মাহাতো। ঝাড়গ্রামের রঘুনাথপুর থেকে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসেন তিনি এবং গত রাতে অন্য বন্ধুরা বাইরে খেতে গেলেও সৌম্যদীপ যায়নি। তারপর থেকে খোঁজ নেই সৌম্যদীপের। মেধাবী ছাত্র ছিলেন সৌম্যদীপ মাহাতো। বাড়িতে রয়েছেন মা বাবা ও দিদি। তার নিখোঁজ হয়ে যাওয়ার খবর বাড়িতে পৌঁছতেই দুশ্চিন্তায় গোটা পরিবার। জানা গিয়েছে ইঞ্জিনিয়ারিং পাস করার পর চাকরি না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যজিৎ। কিছু আর কি, তো ওটা কিন্তু আগেও কাজটা করতো আর কি।